গল্পের শুরুই ঠিক আজ থেকে 8-9 মাস আগের কথা। ছেলেটির নাম বিবেক। ও ছিল সৌরভের খুব প্রিয় বন্ধু। এতটাই ওরা ক্লোজ ছিল যে নিজের ভাইও এতটা কারোর জন্য করে না। খুব ভালো মনের মানুষ ছিল। যাই হোক, একদিন সৌরভের সাথে একটা জায়গায় যায় বিবেক এবং সৌরভের ক্লায়েন্টের সাথে দেখা হয়ে যায়। আর এদিকে বিবেক সেই ক্লায়েন্টের প্রেমে পড়ে যায়। এতটাই মেয়েটিকে নিয়ে ভাবা শুরু করে যে সৌরভের থেকে নাম্বার চেয়ে বসে এবং সৌরভকে বলে, ভাই প্লিজ একটু তো ফ্রেন্ডশিপ করিয়ে দে। সৌরভও কথাটা ফেলতে পারেনি, তাই সে দিয়াশাকে বলে, প্লিজ দিয়াশা আমার ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলো। আর দিয়াশাও কথাটা রাখি। এরপর ওদের মধ্যে রোজই কথা হয়, চ্যাটে, হোয়াটসঅ্যাপ, কলে। আস্তে আস্তে বিবেক আর দিয়াশা প্রেমে পড়ে যায় আর দিয়াশাকে প্রপোজও করে দেয়। কিন্তু দিয়াশা কিছুই বলে না। তারপর কি হলো জানতে পরের এপিসোড শুনতে হবে তোমাদের। হাই, রাত্রির জোনাকি কোনাল আশিকের পেজে সবাইকে স্বাগত জানাই। আমি পায়েল আর আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক রকমারি গল্পের ভান্ডার। তো আজকের গল্প ছিল অভিমান। এটি ছিল 1 নম্বর গল্প এবং 17 নম্বর ম্যাগাজিন। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী স্টোরি শুনতে গেলে প্লিজ এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এর সাথে আমাদের ইউটিউবে চ্যানেল আছে আরজেকে হোম প্রোডাকশন অ্যান্ড জোনাকের শব্দে আরজেকে। তো এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন পরের এপিসোড শোনার জন্য। পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই।